ইউডিসি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আপনি দেখছেন ইউডিসি টেক চ্যানেল, আর সাথে আছে আমি শরণ। আমরা জানি প্রতি বছর সরকার একটা নির্দিষ্ট সময় দেয় নতুন ভোটার নিবন্ধন হওয়ার জন্য। তো ওই সময়ের ভিতরে যারা প্রবাসে থাকে বা যাদের বয়স 18 বছরের কম হয়ে থাকে এবং যারা বিভিন্ন কাজে এলাকার বাইরে থাকে, তারা কিন্তু নতুন ভোটার নিবন্ধনের তথ্য না দিতে পারায় নতুন ভোটার নিবন্ধন হতে পারে না। তো আমরা অনেকেই জানি না, ওই নির্দিষ্ট সময় বাদেও আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই নতুন ভোটার নিবন্ধনের আবেদন করতে পারবো। সেই বিষয়টি আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপনি নিজে যদি আবেদন করতে না পারেন, তো তখন আপনি আপনার পাশে থাকা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে এই নতুন ভোটার নিবন্ধনের আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো চলুন আর দেরি না করে দেখি নতুন ভোটার নিবন্ধনের জন্য এই আবেদন আমরা কীভাবে করব। প্রথমে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনারের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি এসে আপনাকে নতুন ভোটার নিবন্ধনের জন্য প্রথমে যে কাজটি করতে হবে, মেনু বার থেকে একদম 3 নম্বর অপশনে দেখেন লেখা আছে রেজিস্টার। তো আপনি এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে ডান পাশে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এটি হচ্ছে নির্বাচন কমিশনারের পাবলিক ওয়েব পেজ। তো এই পেজের বাম পাশে দেখতে পাচ্ছেন যে 2টি অপশন আছে, অ্যাকাউন্ট নাই, আর তার নিচে আছে যে নতুন নিবন্ধনের জন্য আবেদন। তো আপনি এখান থেকে এই আবেদন করুন বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে নতুন আবেদনের জন্য আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মে প্রথম ট্যাবে আপনার পুরো নামটি ইংরেজি লিখতে হবে। তো অবশ্যই আপনি এই নামটি সঠিক লিখবেন, কারণ এই নামটি কিন্তু আপনার এনআইডিতে সংরক্ষিত হবে। তো আমি আমার নামটি এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি। তো তার নিচের ট্যাবে দেখেন বলছে জন্ম তারিখ। তো আপনি এই জন্ম তারিখটা আপনার জন্ম নিবন্ধন কার্ড অথবা স্কুল সার্টিফিকেট অনুযায়ী এখানে লিখে দিবেন। তো আমি আমার জন্ম তারিখ লিখে দিচ্ছি। জন্ম তারিখ লেখার পরে তার নিচের ট্যাবে দেখেন বলছে যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করানো, অর্থাৎ আপনার উপরে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি দেখে দেখে এখানে লিখতে হবে। লেখার পরে একদম নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন যে বহাল, আপনি এই বহাল বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে নিবন্ধন করার জন্য একটি ফোন নাম্বার চাচ্ছে। তো আপনি অবশ্যই এখানে আপনার ব্যবহারকৃত ফোন নাম্বারটি লিখে দিবেন। ফোন নাম্বারটি লেখার পরে একদম নিচে ডান পাশে দেখেন লেখা আছে বার্তা পাঠান। তো আপনি এখানে এই বার্তা পাঠান বাটনে ক্লিক করে দিবেন। তো বার্তা পাঠান বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ফোনে একটি 6 সংখ্যা যাচাইকরণ কোড দিয়েছে, সেই কোডটি দেখে দেখে এখানে লিখে দিবেন। তো বহাল বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এই পেজে আপনাকে একটি ইউজার নাম এবং পাসওয়ার্ড সেট করে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে হবে। তো প্রথমে আপনি আপনার ইচ্ছা মতো একটি ইউজার নেম এখানে লিখে দিবেন। তো ইউজার নেমটি যেন আপনার অবশ্যই মনে থাকে। তো ইউজার নেম দেওয়ার পরে তার নিচের ট্যাবে দেখেন বলছে যে পাসওয়ার্ড। তো আপনি এখানে আপনার নিজের মতো করে একটি পাসওয়ার্ড সেট করবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি একদম নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন যে বহাল, আপনি এই বহাল বাটনে ক্লিক করে দিবেন। তো বহাল বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনার নামে এরকম একটি প্রোফাইল তৈরি হবে। তো এই প্রোফাইলের এই একদম নিচে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত প্রোফাইল, আপনি এই বিস্তারিত প্রোফাইলে ক্লিক করে দিবেন। তো বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজে আপনাকে আপনার তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো তথ্য দিয়ে পূরণ করার জন্য আপনি প্রথমে উপরে দেখতে পাচ্ছেন যে এডিটে, আপনি এডিট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এডিট অপশনের এই ট্যাবগুলো সব আপনার সামনে খুলে যাবে। তো এই ট্যাবের প্রথম অংশে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং তার নিচের অংশতে আপনার পিতার তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং তার নিচে আরেকটি অংশ দেখতে পাচ্ছেন। তো এই অংশে আপনার মাতার তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং তার নিচে আরও একটি ট্যাব দেখতে পাচ্ছেন যে স্বামী বা স্ত্রীর তথ্য। তো এখানে আপনি আপনার স্বামী বা স্ত্রীর তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো প্রথমে আপনি আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করার জন্য প্রথমে আপনার নামটি বাংলায় লিখবেন। তো তারপর ট্যাবে দেখেন বলছে যে নাম ইংরেজিতে। তো আপনি প্রথমে রেজিস্ট্রেশন করার সময় এই নামটি লিখেছিলেন, তাই স্বয়ংক্রিয়ভাবে এই নামটি এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। তো তারপর ট্যাবে দেখেন বলছে লিঙ্গ। তো আপনি এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন এবং লিঙ্গ সিলেক্ট করার পরে তার সামনে ট্যাবে দেখেন বলছে যে রক্তের গ্রুপ। তো আপনি এখান থেকে আপনার রক্তের গ্রুপটি নির্বাচন করবেন। নির্বাচন করার পরে তার নিচের বাম পাশে প্রথম ট্যাবে দেখেন বলছে জন্ম নিবন্ধন নম্বর। তো আপনি এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি নির্ভুলভাবে লিখে দিবেন। তো জন্ম নিবন্ধন নম্বর লেখার পরে তার সামনের ট্যাবে দেখেন বলছে জন্ম তারিখ। তো আপনি কিন্তু রেজিস্ট্রেশন করার সময় এই জন্ম তারিখটি ওই ট্যাবে পূরণ করেছিলেন, তাই স্বয়ংক্রিয়ভাবে এখানে লিপিবদ্ধ হয়ে আছে। এবং তার সামনের ট্যাবে দেখেন বলছে জন্মস্থান। তো আপনি জন্মস্থানের ট্যাবে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তার নিচের ট্যাবে আপনার পিতার তথ্যটি দিতে হবে। তো প্রথম ট্যাবে আপনি আপনার পিতার নামটি বাংলায় লিখবেন। লেখার পরে তার সামনের ট্যাবে একইভাবে আপনার পিতার নামটি ইংরেজিতে লিখবেন। তো পিতার নাম লেখার পরে তার নিচের ট্যাবে দেখেন বলছে যে পিতার এনআইডি নম্বর। তো এখানে আপনি আপনার পিতার এনআইডি নম্বরটি লিখে দিবেন। তো পিতার তথ্য দেওয়ার পরে তার নিচের ট্যাবে দেখেন বলছে যে মাতার তথ্য। তো মাতার তথ্য দেওয়ার জন্য আপনি প্রথম ট্যাবে আপনার মাতার নামটি এখানে বাংলায় লিখে দিবেন। লেখার পরে তার সামনের ট্যাবে আপনি একইভাবে মাতার নামটি ইংরেজিতে লিখে দিবেন। লেখার পরে তার নিচের ট্যাবে একইভাবে আপনি আপনার মাতার এনআইডি নম্বরটি লিখে দিবেন। তো মাতার এনআইডি নম্বর দেওয়ার পরে তার নিচের ট্যাবে দেখেন বলছে যে স্বামী বা স্ত্রীর তথ্য। তো এই স্বামী বা স্ত্রীর তথ্য দেওয়ার জন্য প্রথম ট্যাবে আপনি আপনার বৈবাহিক অবস্থা সিলেক্ট করবেন।
লেখার পরে আপনি মাউসের স্ক্রল বাটনটি স্ক্রল করে আবার উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পরে তারপরে একটি ট্যাব দেখতে পাচ্ছেন যে অন্যান্য তথ্য। আপনি এই অন্যান্য তথ্য অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজে প্রথম ট্যাবে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। তো এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তারপর ট্যাবে দেখেন বলছে যে পেশা, এখানে আপনি আপনার পেশা সিলেক্ট করবেন। এবং তারপর ট্যাবে দেখেন বলছে যে অসমর্থতা, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেটি সিলেক্ট করবেন, আর যদি বা আপনার শরীরে কোনো দৃষ্টিভঙ্গ চিহ্ন থেকে থাকে সেটি সিলেক্ট করবেন, আর যদি কোনোটি না থাকে তো আপনাকে কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। এবং তারপরে একদম নিচের ডান পাশের ট্যাবটিতে দেখতে পাচ্ছেন যে লাল স্টার চিহ্ন দেওয়া আছে, তো এখানে আপনি আপনার ধর্মটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি একদম উপরে আবার দেখতে পাচ্ছেন যে ঠিকানা নামের আরেকটি ট্যাব আছে, তো আপনি এই ঠিকানা নামের ট্যাবটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজে প্রথম অংশে আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে এবং তার নিচে দ্বিতীয় অংশে আপনাকে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে। তো প্রথম ট্যাবে আপনাকে দেখেন বলছে যে অবস্থান, দেশের নাম, তো এখান থেকে আপনি আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন। তো দেশের নাম সিলেক্ট করার পরে তার নিচের ট্যাবে দেখেন বলছে বিভাগ, তো এখান থেকে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। তারপর দেখেন বলছে জেলা, তারপর আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। তারপর আপনি আপনার উপজেলা সিলেক্ট করবেন। তারপর আপনি আপনার নির্বাচনী এলাকা সিলেক্ট করবেন। তো তারপর ট্যাবে দেখেন বলছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, তো আপনি যদি সিটি কর্পোরেশন অথবা পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তো আপনি এখান থেকে সেটি সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকেন তো এটি সিলেক্ট করার প্রয়োজন নাই। তো তারপর ট্যাবে দেখেন বলছে ইউনিয়ন, তো আপনি আপনার ইউনিয়নটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তার সামনের ট্যাবে দেখেন বলছে যে মৌজা বা মহল্লা, তো আপনার মৌজার নামটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার পরে তার সামনের ট্যাবে দেখেন বলছে যে ইউনিয়ন ওয়ার্ড নাম্বার, অর্থাৎ আপনি যেই ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড নাম্বারটি এখানে লিখে দিবেন। তো তারপর ট্যাবে দেখেন বলছে গ্রাম বা রাস্তা, তো এইখানে আপনি আপনার রাস্তার নামটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তার সামনের ট্যাবে দেখতে পাচ্ছেন যে বাসা বা হোল্ডিং নম্বর, তো এখানে যদি আপনার বাসা বা হোল্ডিং নম্বর থেকে থাকে সেটি লিখবেন। দেওয়ার পরে তার সামনের ট্যাবে দেখেন লেখা আছে যে পোস্ট অফিস বাংলায়, তো আপনি আপনার পোস্ট অফিসের নামটি এখানে বাংলায় লিখবেন। লেখার পরে তার সামনের ট্যাবে দেখেন বলছে যে পোস্টকোড, এখানে আপনি আপনার পোস্টকোডটি লিখে দিবেন। তো পোস্টকোডটি লেখার পরে তার নিচের ট্যাবে দেখেন বলছে যে ভোটার এরিয়া, তো এখান থেকে আপনি আপনার ভোটার এরিয়াটি সিলেক্ট করবেন। তো বর্তমান ঠিকানা অংশটি পূরণ করার পরে তার নিচের অংশ দেখেন বলছে যে স্থায়ী ঠিকানা, তো এখান থেকে আপনি আপনার স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমার একই ঠিকানা স্থায়ী ঠিকানা, তো আমি সেটি সিলেক্ট করে দিচ্ছি। পূরণ করার পরে একদম উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে পরবর্তী, আপনি এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এই পেজে দেখেন বলছে যে কাগজপত্রের প্রয়োজন নাই, তো আপনাকে কিন্তু এই অনলাইনে ফর্মটি পূরণ করার জন্য কোনো প্রকার কাগজপত্রের প্রয়োজন নাই। তো আপনি এই ফর্মটি পূরণ করার পরে প্রিন্ট করে যখন নির্বাচন কমিশনে জমা দিবেন, তখন আপনার সেই অ্যাপ্লিকেশনের সাথে আপনার কাগজপত্রগুলো অ্যাটাচ করে সেগুলো সত্যায়িত করে আপনি জমা দিবেন। তো তারপরে আপনি একইভাবে এই ডান পাশে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে নিশ্চিত করুন এই অপশনটিতে আপনাকে নিয়ে যাবে। তো নিশ্চিত করুন অপশন এসে দেখেন নিচে বলছে যে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে তারপরে সাবমিট করুন। তো এখানে আপনি আপনার তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ও একদম উপরে আপনি দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন, আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে দেখাবে। তো আপনি তখন এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পরে আপনি সেই ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সেই ফাইলটি প্রিন্ট করে সাথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি নির্বাচন কমিশনে যোগাযোগ করবেন। করলে তারা একটি নির্দিষ্ট সময়ের মাধ্যমে আপনার ভোটারটি নিবন্ধন করবে এবং আপনার ছবিটি তুলে নিবে। তো এইভাবে কিন্তু আপনি ঘরে বসেই একটি নতুন ভোটার নিবন্ধনের আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।